إلى حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত আদায়ের পরে কোরআনের মজলিসে এসে কোরআনুল কারিম থেকে কিছু আলোচনা শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন যে মহান মুনিব, তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين ربنا لك الحمد كثيرا طيبا مباركا فيه. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সূরাতুল মুদাসসির এর আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছিলাম গত আলোচনাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী কারা, সেই ডানপন্থীদের পরিচয় সম্পর্কে আমরা জেনেছি। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ জানিয়েছেন যে ডানপন্থী হলো ওই সকল ব্যক্তিরা যাদের মধ্যে চারটি গুণ আছে। কয়টি গুণ? চারটি গুণ। এক নম্বরে ঈমান, দুই নম্বর আমলে সালেহ, তিন নম্বর সবর, ধৈর্যের ব্যাপারে একে অপরকে উপদেশ দেয় এবং হকের ব্যাপারেও সত্য বলার ব্যাপারে। তো হক বলাটা এটা খুব কঠিন। বর্তমান যেই জামানা, বর্তমান যেই সময় চলছে, এই সময়ে সত্য কথা বলা, হক কথা বলা, সত্যের উপরে অবিচল